তুই তো চশমা চকি দিয়ে সেইরাম ভাব ধরেছিস দেখছি। থন, এই তো আত্মা, সবাই তকি দিতে পালে না কেন? কিন্তু টাকা লাগে না, তুই তো টাকা খরচ করবি নি। আমি মনে করলাম তোর চোখ অপারেশন করেছিস তাই কালো চশমা পরেছিস। এইটা হইলেও মনে কর যে বর্তমান সময়ে একটা এই মানে এই যে কি কয় মডেল, ঠিক আছে, হ্যাঁ, এই চশমা তুমি চোখে দিয়ে চলবা, সবাই মনে করবে তুমি একটা হিরো। হিরো ভাবে আছে, ভাবে মানে কি, ভাব এবং দুর্ভাব সব একসাথে, ভাব আর দুর্ভাব দুটো একসাথে। হ্যাঁ, এ কি চশমা তালি, হ্যাঁ, এ মনে কর জানে সেনে তুমি সহজে ঠুল খাতে পারবা। ও, বেশি একটু সূর্য না উঠলেই তুমি মনে করবা যে নারকেল গাছে মেরি দেবা। বাবা সুন্দর চশমা, এসব যে কেউ চোখে দিতে পারে না, তুই একটা কিনবি? ওরে না, আমার আর চশমা চোখে দেওয়ার ইচ্ছা নেই। ভালো আছো? হ্যাঁ বয়, একটু খারাপ ভালো আছিস তুই? ওই আমার চশমা দেখে বুঝতে পারছিস না ভালো আছে, সেরকম লাগে দেখছি। থন, এখন হ্যান্ডসাম ছাজ দি গেলি, তোমার এরাম কোন ছাজ দি হয়? হ্যান্ডসাম হ্যান্ডসাম, আর আমি একটা শিল্পী মানুষ বুঝিস নে। তোরা পাগল থাকলে হ্যান্ডসাম হয়ে যাবে না হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, পাগল থাকলে কথা বাদ দে, আমি টাকাটা দিতে হইলাম। দে দে, কত হইলো, কত বিষয় কলাম? ওই 25 কেজি হইলো, 20 টাকা কই না, তাহলে 500 টাকা, 500, 25 কেজি 500ই তো হয়, 500 টাকাই আনলাম আমি। না যদি কলা টলা লাগে তাহলে সময় মতো এসছা নেই, আমি নিয়ে যাবো, সমস্যা নেই, যাই তাহলে থাকো। এই পাগল থাক, কলা নিলি কেনতেই নিস যা, কারণ এই করোনাকালীন সময় তোর তো দুদিন যাচ্ছে রে। আচ্ছা তাই আমার একটা কথা কয়। কি কথা বল? তুই তো আগে পেঁয়াজ নসুন বেচতিস, এখন আবার এই কলা কচু আলু এইসব বেচা ধরেছিস, আচ্ছা তো তোর কি লাভ টাভ হয়? লাভ না হলে কি কেউ মালামাল বেচে নাকি? আচ্ছা ধর কিরাম না ভাই, ধর আমি একটা ব্যবসা সম্বন্ধে একটা আইডিয়া নিচ্ছি ধর তোর কাছে, এই ধর কলা তুই মানে কিনলি কত করি আর বেচলি কত করি? আমি কিনলামও 20 টাকা, বেচলামও 20 টাকা, তারপরেও আমার লাভ হচ্ছে। 20 টাকা কিনে 20 টাকা বেচলি, তো না ভাই কি করে আমার কি মূর্খ পাইছিস? ওরে লাভ হয় তোরা তো জানার দরকার নেই। আমি দানটি তো আমি তোর কাছে কলাম একটা ব্যবসার আইডিয়া নিচ্ছি, আমি তোর কাছে একটা বন্ধু মানুষ, তুই তোর ব্যবসা করতে করতে মাথা চুন উঠে গেছে, তাহলে তুই আমার একটা পরামর্শ দিতে পারবি নে? তা 20 টাকায় কলা কিনে তুই 20 টাকায় বেচে নাপ করলি কনে, এ তো একেবারে আরো তো নোয়াশ হইল রে। ওরে হইয়েছে লাভ হইয়েছে, কি কইনে হইয়েছে আমার সেই দেয় তো বুঝাই দে, তোরা তো শুনতে হবে না, হইয়েছে লাভ। তোকে বাড়ি যদি আমি আসি তাহলে আমার আব্বার নাম, দাদার নাম, আমার দাদার শ্বশুরের নাম আর তার তাউর নাম বদলে দিবি? রাগ করিস না, তুই দোস্ত মানুষ, তোর সাথে বলি কারোর সাথে বলা যাবে না, যেহেতু তুই ব্যবসা করতে চাচ্ছিস এজন্যই তোর বলি দিচ্ছি। এইবার তো জায়গায় আই চাও, তুই আসলে বুঝেছিস? আচ্ছা আস্তে করে করছিস, তুই আসলে বুঝেছিস মানুষই না? না দোস্ত মানুষ রাগ করিস নে, ধর এই দাড়ি পাল্লা না, এই দেখ, এই কেনার সময় মনে কাজে কেনার সময় সঠিক কিনি, আর বেচার সময় এই যে চম্বুক দেখেছিস না? হ্যাঁ এই যে তম্বু, হ্যাঁ এই দে, এই দেখ এই দাড়ি নিচে লাগাই দি বেচার সময়। এই জন্যই তোর সাথে কষ্টিলাম না আমি। তুই যে কি শুরু করিস, তুই তো এত জালিয়াতি না রে, এত মনে কর জুলুমি রাব্বা। এ লাভ তো কইরে খাতি হবে, এই তুই যে কাজটা করছিস এই জন্য তুমি 20 টাকায় কিনে 20 টাকায় বেচে তো ওর মধ্যে তো লাভ নিয়ে চলে আসো। তো আমি কি করিয়ে বুঝবো? আমি তো একটা কথা কই থন, কি আল্লাহ পবিত্র আল কোরআনে
সুরা আল মুতাফিফিনি জানাই দিয়েছে এক নম্বর আয়াত দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াত। এ শোন, প্রত্যেক বা তুই এসে এই কোরআনে বলছে কোরআনে বলছে এই বলি আমার মাথা ঘাপটে দিচ্ছিস। আমি তোরও আজকে তুই আমার মাপটার আজকে একটু শুনবো না। আমি তুই কি মুসলমান নাকি তুই ইহুদি? তোর কি সন্দেহ থাকে যে আমি মুসলমান না? মুসলমানই দিলি? তো দিইনি। তাহলে দিলি তো তোর কোরআন শুনতে হবে। এম কোরআন শুনতে তোমার হবে, কারণ তুমি মুসলমানই দি চাও। যারা মুসলমানই দিইনি তারা নাই না শুনলে। বল বল। হ্যাঁ, আর যারা মুসলমানই দিও নি তাদের জন্য কোরআন, কিন্তু যারা দিয়েছে নবী সুন্নত মেনে তাকে তো মানতেই হবে রে। আল্লাহ সুরা আল মুতাফিফিনি বলছে দুর্ভোগ ওই সব ব্যক্তিকে যারা ওজনে কম দেয়, ঠিক আছে? দুই নম্বর আয়াতে বলছে ওরা মেপে নেওয়ার সময় ঠিকই নেয়, কিন্তু তিন নম্বর আয়াতে বলছে যখন ওরা মেপে দেয় তখন কম দেয়। চার নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ওরা কি চিন্তা করে না যে ওগের একদিন হালসার মাঠে উঠতে হবে? হালসা না, হাসর মনে হয়। সেই হাসরের মাঠে ওগের উঠতে হবে, ওরা কি এটা চিন্তা করে না? এই হাসরের মাঠে কি শুধু আমার একা ওটা লাগবে আর কার ওটা লাগবে না? তা ওটা লাগবে না। তাহলে যারা ওই ডিজিটাল মিটারে ফাঁকি মারছে, যারা রড বেছে ওই মিটারে যে মন মন টন টন খাতে দিচ্ছে, তা ওগের ওটা লাগবে না? আমি শুধু যেন একা ফাঁকি দিচ্ছি। শোনো, এই আল্লাহ এই দাঁড়ি পাল্লায় মেপে নোয়ার থেকে আর মেপে দোয়া এইটা দিয়ে শুধু তোমার ওই দাঁড়ি পাল্লা বুঝায়নি, ডিজিটাল বলো আর জেটালি বলো, এমন কি মনে করো যখন সরকারের থেকেও কেউ কিছু নিয়ে আসে, তিরান বলো মা সরকারের থেকে কোনো প্রজেক্ট বলো, নেওয়ার সময় তো ঠিকই নাই যে আমি 5 কিলোমিটার নাস্তা করবো 5 ইঞ্চি পুরো করে। এখন দেখা গেল সে এই যে সরকারের থেকে নিয়ে আইছে এই সেতেই 1 ইঞ্চি পুরো করে দিতে দেখা যাচ্ছে কার্পেট বিছানোর মতো নাস্তা করতেছে, ওরও কিন্তু শান্তি আল্লাহ দেবে, ঠিক আছে? সে তো বুঝলাম, তুই তো আমার পিছনে লাগেছিস একদম উঠে পড়িয়ে, তা তোর কথা দিচ্ছি আমি এটাও আজকের থেকে ছেড়ে দিলাম। হ্যাঁ, তোর পিছনে লাগেছি কিসের জন্য? আল্লাহ বলেছে কু আংফুসিকুম ওয়া আহলিকুম নার, তোমরা আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমাকে আহালগেরও বাঁচাও। তা তুই আমার আহাল না? ও দোস্ত লাগে তো। দোস্ত, দোস্ত মানে কি? আহাল, আহাল মানে কি? দোস্ত, ঠিক আছে? সমস্ত আহাল, ভাই বোন নক্তের ছেলে পিলে বউ বাচ্চা দুলা ভাই শালি বলছে না, বুঝেছি? সবাই 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 সবাই।